আমার সাথে আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাতৃ। আমি তেখেতৰপৰা জানিবলে চেষ্টা করি আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার জন্মদিন আর আপনার পুত্র কি কব আজি দিনটো? আজি অসমৰ এটা বিশেষ অনুষ্ঠানত আজির দিনতে পৰিছে তোমালকে সোধার দরে মোর লড়ার জন্মদিন, কিন্তু মোর লড়া এতিয়া মোর বলি মই কবলৈ মোর সাধ্য নাই, কারণ মোর লড়া এইখন অসমরে প্রতিনিধিত্ব করে আছে। যদি এইখনের প্রতিনিধিত্ব করে আহিছে, মই ব্যক্তিগতভাবে মোর লড়ার জন্মদিন রাইজে পালন করে আছে, গতিকে রাইজখন মোরেই, গতিকে হিমন্তক রাইজে জন্মদিন পালন করা মানে গোটেই অসমখনেই হিমন্তর জন্মদিন পালন করছে, কারণ মোর পাঁচটা লড়ার এটা লড়াক মই অসমৰ জনগণৰ হাতত তুলি দিছিল, গতিকে আজি জনগণেই জন্মদিন পালন করছে, মোর তাত কবলগীয়া একো নাই। আর মই নিজে মোর নিজের লড়া বলে মই ঘরত জন্মদিন পাতি কাকো মাতারও মোর অধিকার হেরাই গেছে, গতিকে মই রাইজর লড়া রাইজেই পালন করেছে, কিন্তু তাক হিয়া ভরা আশীর্বাদ জানাইছো, আশীর্বাদ জানাইছো যে তার যাতে জীবন সুকলমে এইদরে দেশের কাম করবলৈ ভগবানে শক্তি দিয়ে। আজি মই আশীর্বাদখিনিহে প্রদান করছো, ইয়াত মোর করবলগীয়া একো নাই, কারণ অসমের জনগণে যি করবলগে করেছে। আর প্রতিবারেই সাহিত্য সভার অধিবেশন পাতে এক ফেব্রুয়ারিটো আমি সাহিত্য সভার মাজতে ব্যস্ত থাকো, আমার লড়ার জন্মদিন বলি আমার কোনো বিশেষ, কারণ রাইজে এইবিলাকেই জন্মদিনের উৎসব, গতিকে আমি সেই হিসাবে ধরে লই আমি লড়ার জন্মদিন উপভোগ করছো। এটা বিশেষ দিন, সেইকাৰণে মন্দিরত গৈছো, পাণ্ডুনাথ দেৱালত মই যাব লাগা, গধূলি যাম তাতে সেৱা করিম, ইয়ারপরা গই পাণ্ডুনাথ দেৱালত জন্মদিন পালন করা হয়েছে, মই তাত যাম।